মাত্র প্রায় এক বছরের মধ্যে একটিমাত্র চোরের দল মোটরসাইকেল চুরিতে প্রায় সেঞ্চুরি মেরেছে এই রাজধানী ঢাকা শহরে। এই ঢাকা থেকে 100 মোটরসাইকেল নিয়ে এই চোরের দলের 7 সদস্য ঢাকা, কুমিল্লা, নোয়াখালী হয়ে সেই মোটরসাইকেলগুলো বিক্রি করেছে এবং চুরি করেছে মানুষের সবচেয়ে নিরাপদ জায়গা, নিজের বাসার গ্যারেজের মধ্যে থেকে। আর চুরিতে ব্যবহার করা তাদের সরঞ্জাম মাত্র এক হাত লম্বা দুটি লোহার হাতলের মতন জিনিস, যদিও শেষ রক্ষা হয়নি। কথাই বলে চোরের 10 দিন গৃহস্থের একদিন ডিবি পুলিশের হাতে ধরা পড়েছে সেই 7 জনই। আজকে আপনাদের সেই চুরির কাহিনী আমরা তুলে ধরছি আপনাদেরকে। আমরা এই অনুষ্ঠানের শেষ পর্যায়ে ডিবি পুলিশের পক্ষ থেকে বা ডিবি সূত্রে পাওয়া মোটরসাইকেল সুরক্ষার 2-3টি টিপসও আমরা বলে দিব। তার আগে জেনে নিন কিভাবে এই চুরিগুলো হতো। এই মোটরসাইকেল দলে প্রথমে একটি অগ্রবর্তী দল থাকতো, তারা রেকি করে বের করতো কোন জায়গা থেকে মোটরসাইকেলটি সেদিন রাতে চুরি করা যায়। একজন সিএনজি ড্রাইভার ছিল, সেই সিএনজি ড্রাইভার সারা ঢাকার শহর এই চোরের দলের নেতাকে নিয়ে ঘুরে বেড়াতো। দেখে এসে চোরের দল রাতের বেলায় মওকা মতন কলাপসিবল গেটের তালা ভেঙে বা যেসব জায়গায় সহজে ঢোকা যেত সেখান থেকে মাত্র 1 মিনিটে মোটরসাইকেল চুরি করে তাদের ড্রাইভার রেডি থাকতো। সেই ড্রাইভারকে দিয়ে মোটরসাইকেল পাঠিয়ে দিত একদিকে, আর সিএনজি করে মোটরসাইকেল চুরি করারা অন্যদিকে ভাগতো। বাইরে আরও একটি দল থাকতো, সেখান থেকে যেত গ্যারেজে, গ্যারেজে টুকটাক ঠিক করে আরেকজনের মাধ্যমে যেত কুমিল্লা এবং নোয়াখালীতে, সেখানে বিক্রি করত আরও একটি দল। শুনুন সেই চোরের দলের মুখেই তাদের চুরি করার কিছু কাহিনী। তা আপনারা তো রীতিমতো মোটরসাইকেল চুরি করে এরকম সেঞ্চুরি মেরে দিচ্ছেন নাকি? হ্যাঁ, তারপরে এই দুই দিক দিয়ে চাপ দিলে কতক্ষণ সময় লাগে এটা করতে? 10-15 মিনিট লাগে। হ্যাঁ, মানে সুযোগ পাইলে 1 মিনিটেই কাজ শেষ। তারপরে মোটরসাইকেলটা স্টার্ট দিতে কতক্ষণ লাগে? স্যার আমি 50 সেটের মধ্যে হবে। 50 সেটটা আপনি একাই? 50 সেটটা ও সবাই মিলে 50 সেটটা? কয়জন সদস্য মোটে? এছাড়া আরও আছে? যে এছাড়া বাহির বুথ আছে। কয়জনের দল? যারা আমি জায়গা দিলে কাপুজ, একজন নামের লোকে জাকির, একজন নাম রফিক, তারা দুজন বাহিরে আছে। আর এখন আছে সুমন, আমি, আর আমার নাম জয়নাল, আর রবি। আচ্ছা, পরে মোটরসাইকেল চুরি সরাই নিয়ে তারপরে মানে যান কীভাবে, কোন দিকে যান? দিলে জাকিরে মাল্লা ওকে করে, ওকে করে জাকিরে চালায়, চালায় নিয়ে যায় পার্টি, যে পার্টি আছে যারা কিনে তারা পার্টি কারা? পার্টি খালে, খালে কাছে, আর একটা আছে কামাল। আর যেদিকে যাই তো ওদিকে যায়, ওদিকে গেলে দিকে দিয়ে নিলে ওই মালের দাম 40 টাকা দেয়, 30 টাকা দেয়, 25 টাকা দেয় মাল বুঝা। আচ্ছা, এটা কি বাসা বাড়ি থেকে করো নাকি ইয়ে থেকে, যে কোনো জায়গা থেকে? স্যার বাসা বলতে যে কেসির ভিতরে থাকে না, কেসির থেকে, আবার ওই রোডে থাকলে রোডের থেকে। আচ্ছা, সিস্টেমটা আবার একটু দেখি কীভাবে। আর এই মোটরসাইকেল যে ঘাড় লকটা থাকে ওইটা তখন দুজন লাগে, দুজন তিনজন লাগে, তিনজন মিলে ওই ঘাড় লক ভাঙতে হয়। আগে তালা ভেঙে তারপরে যে ঘাড় লোক ভাঙতে হয় নাকি? আর এটা পরে এই মোটরসাইকেল কোথায় বিক্রি হয়, কিভাবে বিক্রি হয়? সাত তুলে শৈলে দিই। কোথায়? শৈলে দিই, এই শৈল বা আমার বাম সাইডে আছে। যাই কই মোটরসাইকেল পরে? কোথায়? পরে নোয়াখালী জায়গা স্যার, নোয়াখালী, লাকসাম, লক্ষ্মীপুর, তারপরে সাতখিল। ওইটা কারা করে দেয়? করে আলে শৈলে যে বাম, আমার বাম সাইডে আছে শৈলে। আচ্ছা, 18,000-20,000
25,000-30,000 এরকমভাবে কিনি আর কি। আচ্ছা জি, আমি 2,000 করে বিক্রি করো কত? 1-2,000 টাকা ব্যবসা হয়ে যায় আর কি। একটা মোটরসাইকেল মাত্র 1-2,000? সত্যি কথা? জি সত্যি। মনে হয় না? জি না, এরকম ধরা পড়ছো না কখনো? জি না। এই যে এই ভাঙতে গিয়ে চুরি করতে গিয়ে ধরা পড়ো নাই কখনো? স্যার আমি এই কামে এই ধরা খাইছি, আমি আগে স্যার জেল খাইছি। যেটা সত্যি কথা, এই যে এইটা এটা ধর খালি তালা ভাঙা, যখন শিকল থাকে বা চেন লক থাকে, এর চেয়ে শক্ত লক থাকে, ওইগুলো কিভাবে তোমরা ভাঙো? চেনের লকে তালা থাকে, তালি ভাঙে। তো সব লকই এই এই সিস্টেমে ভাঙা যায়? হ্যাঁ, তালা লাগে সিস্টেম। আচ্ছা, মানে কোন লক তোমরা ভাঙতে পারো না? কোন মোটরসাইকেল লক থাকলেও তোমরা ভাঙতে পারো না? স্যার যদি হ্যাঙ্গার থেকে আমরা নিতে পারি। হুম, যে হ্যাঙ্গার থেকে না, হুম, ইউ লক, এটা আমি নিতে পারি, ভাঙতে পারি। ওইটা ওইটা তালা ইউ লক ভাঙতে পারো না? ওইটা দেখে শুনে ইয়ে করো। দর্শক, মোটরসাইকেল চুরি কিন্তু ঢাকা শহরে নতুন নয়, পুলিশের থানা, সংসদ ভবন, আওয়ামী লীগ বা বিএনপি অফিস, নিরাপত্তা বেষ্টিত অনেক জায়গা, সব জায়গা থেকে চোররা চুরি করেছে। আর সেই চুরি থেকে ফেরানোর জন্য এখন এই ঘটনার পর এই 7 পাপীকে ধরার পর ডিবি পুলিশ কিছু পরামর্শ দিয়েছে। আপনার পক্ষে তো আর এক মনের তালা লাগানো সম্ভব নয়, তাই মোটরসাইকেলের শেকল আটকে ছোট তালা লাগাবেন না, বা বড় তালাও নয়, কারণ এই চোরের দল কিন্তু সেই বড় তালাও ভাঙতে পারে। তাই পরামর্শ দিচ্ছেন ডিবি পুলিশরা বা ডিবির অফিসাররা, আপনার মোটরসাইকেলে ইউ লক লাগান, পারলে জিপিআরএস সেট করুন, অ্যাপ সেট করুন আপনার মোবাইলে, যে আপনার মোটরসাইকেল টাচ করার সঙ্গে সঙ্গে আপনি মোবাইলে যেন অ্যালার্ট পান, এবং শুধু ঘাড় লক করে কোথাও মোটরসাইকেল ফেলে রেখে যাবেন না। তাদের জন্য মাত্র কয়েক সেকেন্ডের বিষয় আপনার মোটরসাইকেলটি চুরি করে নেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আপনার মোটরসাইকেল সুরক্ষিত রাখবেন। দেখা হবে আবারও। আমাদের এই অনুষ্ঠান ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন এবং প্রিয়জনদের মধ্যে শেয়ার করবেন।